ওয়েলকাম ব্যাক টু দেবরপ্রিতাস ব্লগ। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, আমাদের মোটামুটি চলে যাচ্ছে। তো এখন বাজে সন্ধে 7:10, এখন থেকে আমি আমার ব্লগটা শুরু করছি। সকাল থেকে তো মানে ব্লগ শুরু করার টাইম একদমই পাইনি, রাশি স্কুল ছিল, আর চুঁচড়োতে আমি যে কাজে আগের দিন গিয়ে ফিরে এসেছিলাম সেই কাজটাও আমার কমপ্লিট হয়ে গেছে, মানে চুঁচড়োর পার্টটা মিটে গেছে, আর বাকি কাজটা আমার শরাফুলি পোস্ট অফিস থেকে করে নিলেই হয়ে যাবে। তো সেটা গেছিলাম, তো সেগুলো করতে গিয়ে সকাল থেকে আমার আর ব্লগ স্টার্ট করা হয়নি। তো এখন সন্ধ্যাবেলা এই 7:10 এখন থেকে আমি আমার ব্লগটা শুরু করলাম। তো তোমরা একটু স্কিপ না করে দেখতে থাকো পুরো ব্লগটা, এখন থেকে আমি কি কি করি না করি, ঠিক আছে? তো সবাই অবশ্যই সঙ্গে থাকো, আমার সন্ধে পুজো দেওয়া হয়ে গেছে, এবারে টুকটাক একটু টিফিন বানাবো, কিছু রাশিকে পড়াতে বসাবো, তো সেগুলো আমি করি আর একটু একটু করে তোমাদের সামনে তুলে ধরবো। দেখো আমি এখন এসে চা বসালাম, লিকার চা করব। দুদিন হলো বাবা এসেছে, তো আমার বাবা লিকার চাটাই বেশি প্রেফার করে, আর রাশির বাবা বললো যে ওকেও লিকার চাই করে দিতে, যদিও রাশির বাবা দুধ চাটা খায়, বাট আজকে যেহেতু বাবার জন্য লিকার চা করছি বলে ওই জন্য ও বললো আমাকেও তাহলে লিকারই করে দাও। তো দেখো দুটো কাপে চা করে নিলাম, একটা বাবার জন্য আর একটা রাশির বাবার জন্য। বাবা চিনি খুব কম দিয়ে খায়, চিনি খাই না সুগার আছে বলে, তো অল্প চিনি দিয়ে করে দিলাম। ওরা ছাদে বসে আছে, রাশির বাবা গাছের কাজ করছে, তো ছাদে বসে আছে, ওদের চাটা দিই। রাশি বিস্কুট খাবি? দাম এনে দিচ্ছি তোকে বিস্কুট। কালকে আমি ওল ভাতে দেবো, সেজন্য ওল কেটে রাখলাম। ওল ভাতে সর্ষে বাটা দিয়ে মেখে খেতে খুব ভালো লাগে, বলো তোমরা খাও তো, বলো জানিও আমাকে। কিন্তু রাশি পড়তে বসে গেছে বাবার কাছে, বাবা আসার পর থেকে রাশি দাদার কাছেই পড়তে বসবে, মানে রাশি আমার বাবাকে দাদা বলে। তো আমার একটা ডিউটি থেকে আমি একটুখানি রেহাই পেয়েছি, ও বাবার কাছেই পড়ে নিচ্ছে। আমি কুকারে দেখো আলু সেদ্ধ বসিয়েছি, আলু সেদ্ধ কেন করছি সেটা তোমরা একটু বাদেই জানতে পারবে, দেখতে থাকো ব্লগটা। আজকে সন্ধের জলখাবার বানাবো আমি, তার জন্য আজকে আমি করছি ফুচকা। দেখো গোল গোল কি সুন্দর ফুচকা, এই ফুচকা পাঁপড়গুলো আমার মা আমাকে দিয়ে গেছে, তো বেশ ভালোই লাগে। সন্ধ্যাবেলা বাবাকে জিজ্ঞাসা করলাম খাবে কিনা, বলল খাবে। ফুচকা পাঁপড়ের সাথে সাথে আমার মা রাশির জন্য এই কালারফুল পাঁপড়গুলোও পাঠিয়েছে। তো এই রাশি বললো যে ফুচকা খাওয়ার সঙ্গে সঙ্গেই পাঁপড়গুলো কয়েকটা ভেজে দিতে ও খাবে, তো রাশির জন্য কয়েকটা পাঁপড় ভেজে দিচ্ছি, এর থেকে আমরাও একটু আধটু খেয়ে নেবো একটা দুটো করে। তো এই রাশির পাঁপড় রেডি, কালারফুল পাঁপড় রেডি, তো রাশিকে ডাকি এবারে। রাশি তোর পাঁপড় চলে আয়। কি গরম, গলত ঘর্ম অবস্থা, ঘেমে একবারে চান করে আছি। এরকম কিছু স্পেশাল কিছু টেস্ট নেই, ওই কালারিং করা ওটাই বাচ্চাদের পছন্দ। দেখো রাশি যাচ্ছে এবারে ওর দাদাকে পাঁপড় খাওয়াতে, নিজে হাতে খাইয়ে দিচ্ছে পাঁপড়, এরপরে ও নিজে খাবে। এবার তুমি খাও। ভালো? কি টেস্ট আছে এটা আলাদা করে বল আমাকে। তাহলে ফুচকা খাবি না? ফুচকাও খাবি? এই যে এখানে টক জল হয়ে গেছে, আর এই যে এখানে আলু মাখা হচ্ছে, রেডি আমাদের ফুচকা। কে কে খাবে চলে এসো চটপট করে। আমি রাশি আর বাবা বসে গেছি ফুচকা খেতে, রাশির বাবাকে ডাকলাম অনেক করে, রাশির বাবা আজকে খাবে না বলছে, তো আমরা তিনজনে মিলে ফুচকা খেয়ে শেষ করে দিলাম। খাওয়া দাওয়া তো হয়ে গেছে, এবারে বাসনগুলো তো ধুয়ে নিতে হবে, তো বাসনগুলো ধুয়ে নিচ্ছি। সন্ধ্যের পর্বটা মিটলো, 8 একটু বাদে আমি রাত্রে ডিনারের প্রিপারেশন করবো, একটুখানি বসি, আর বাবা আছে বলে না রাশিকে পড়ানোর চাপটা আমার একটু কম আছে, বাবার কাছে ও হোমওয়ার্কটা করে নিচ্ছে, আমি জাস্ট শুধু রুটিন অনুযায়ী বইটাও এখন গুছিয়ে নিতে পারে, ওকে শুধু বলে দিয়ে এই আছে গুছিয়ে নেয়। তো বাবা আছে বলে একটু পড়ানোর চাপটা আমার কমেছে, সেই টাইম একটুখানি এটা ওটা সেটা রান্না করছি। রাত্রে আজকে ডিনারে কি করব দেখা যাক, একটুখানি অল্প চিকেন আছে সেটাও করতে পারি, আদারওয়াইজ কোনো তরকারি করতে পারি, দেখি কি করি। বাবার এই জামা কাপড়গুলো কেচেছিলাম, শুকিয়ে গেছে, এগুলো বাবার ব্যাগে ভরে দিই, ভাঁজ করেও রেখেছি, দেখো এগুলো ব্যাগে ভরে দিই। আর রাশিও তো দাদাকে পেয়ে মানে খুব আনন্দ, আসলে একা একা থাকে তো সারাদিন, ওই যেটুকু স্কুলে যায় সেটুকু, আদারওয়াইজ তো একা একাই থাকে, তো খুব আনন্দে আছে। ব্যাগে গুছিয়ে দিলাম, এই দেখো ইনি এবারে বেরোচ্ছেন। বাগানে গাছগুলো সব বসানো হয়ে গেছে? বাগানই বটে, ছাদে গাছগুলো বসানো হয়ে গেছে, দেখছি একটু পরে যা গরম, ছাদে হাওয়া দিচ্ছে একটু।
অসুবিধা হচ্ছিল, তো ওই জন্য সব ছোট টব থেকে যে গাছগুলো লম্বা হয়ে গেছিল সেগুলোকে ছেটে বড় টবে শিফট করেছে। আমি ছিলাম সন্ধ্যা অবধি মোটামুটি দেখেছি, তারপরে তারপরে আর কি করেছে সেটা আমার দেখা হয়নি। তো চলো দেখে আসি কি কি করেছে না করেছে। এই দেখো এই গাছটা বড় হয়ে গেছিল, এটাকে একটা বড় টবে দিয়েছে, এটা একটা আর একটা কোনটা যেন টব চেঞ্জ করেছে এগুলোর মধ্যে। ও এই বেল গাছটা দেখো অনেকটা লম্বা হয়ে গেছিলো, এটা ছোট একটা টবে ছিল, মানে এইরকম একটা ছোট টবে ছিল। এই বেল গাছটাকে এই বড় ড্রামটার মধ্যে দিয়েছে, এদুটো তো আমি দেখিয়েছিলাম। আর হচ্ছে এই জবা গাছটাকে দেখছি বড় টবটাতে দিয়েছে, জবা গাছটা অনেকটা বড় হয়ে গিয়েছিল, বাড়ার মতন জায়গা পাচ্ছিল না, মানে এইরকম ছোট ছোট টবেতেই ছিল, তো ওই জন্য গাছটাকে এই বড় টবটাতে দিয়েছে, এই করেছে। আর গাছের মাথাগুলো মনে হচ্ছে ছেটেছে একটু একটু করে, গোলাপ গাছের মাথাটা ছাড়তে পারিনি, কারণ দেখো দেখতে পাবে কি একদম উপরে দেখো গোলাপের কুড়ি এসছে, ওই জন্য গোলাপ গাছের মাথাটা ছাড়তে পারেনি। এই গাছটা ছেটেছে, দেখো দেখলেই বুঝতে পারবে এই গাছটা ছেটেছে, এই লঙ্কা গাছগুলো, গোলাপ গাছের মাথাটা ছাড়তে পারেনি, আর এই বেল গাছটাও ছাড়তে পারেনি, কারণ ওপরে ওপরে দেখো কত কুঁড়ি, এগুলো ছাড়তে পারেনি। অল্প অল্প হাওয়া দিচ্ছে, মানে ঘরের থেকে শান্তি একটুখানি, ঘরে তো হয় ফ্যানের হাওয়া, আর সারাদিন তো আর এসি চালিয়ে বসে থাকতে পারি না, এক্ষুনি এসি চালাবো, আবার বেরোবো, আবার রান্না করব। কি হলো, পড়া হয়ে গেল কমপ্লিট? রাশির দাদা এখন বেরিয়েছে, কি আনতে গেছে রে রাশি? রাশির জন্য মিষ্টি কিনতে গেছে, বললাম যে ওর বাবা বেরিয়েছে বলে দি না। রাশি ওই কি মিষ্টি খেতে ভালোবাসে, গোলাপজামুন, ও কাটলি বরফি আর গোলাপজামুন আনতে গেছে রাশির জন্য। আর রাশিরও পড়া হয়ে গেছে, এবার আমি রান্নায় যাব, চলো ঘরে চলো, বেশিক্ষণ হাওয়া খাওয়া আমার কপালে নেই, রান্না করতে যেতে হবে আমার। এই যে বাবা মিষ্টি এনে রেখেছে, দেখি কি মিষ্টি এনেছে, এটাকে অন্য কৌটোয় ঢেলে রাখবো। পান্তুয়া এনেছে, রাশির ফেভারিট, রাশি ভাজা মিষ্টি খেতে প্রচণ্ড ভালোবাসে, আর তার সঙ্গে হচ্ছে বরফি, বরফি মনে হয় এখানে পায়নি ওই জন্য পান্তুয়া এনেছে। এবারে সোজা চলে এসেছি রান্না করতে, নটা প্রায় বাজতে যায়, এবার রান্না করতেই হবে, তো চিকেনটাই করব ঠিক করলাম। দেখো পেঁয়াজগুলো কেটে নিচ্ছি, চিকেন খুব কমই রয়েছে, খুবই অল্প আছে দেখতে পাচ্ছ, আর সকালের একটু চিকেন স্টু রয়েছে, সব মিলিয়ে মিশিয়ে হয়ে যাবে সবার। চিকেন তো আমার ওদিকে হয়ে গেছে, এবারে একটা আম কেটে নিচ্ছি, আম রাশি আর বাবা খাবে, রাশির বাবা আম অতটা খায় না, আর আমিও এখন রাত্রিবেলা খাবো না, আমি খেলে দিনের বেলাতেই খেয়ে নিই, তো ওদের দুজনের জন্য একটা আমি কাটলাম। এখানে বাবা আর রাশি খেতে বসে গেছে, ওদের খাওয়া হয়ে গেলে তারপরে আমরা দুজনে খেতে বসবো। বাবাদের খাওয়া হয়ে যাওয়ার পর ছাদে বসে সবাই মিলে অনেকক্ষণ গল্প করার পর তারপরে এখন রাশির বাবা আর আমি দুজনে খেতে বসে গেছি, দুজনে কথা বলতে বলতে খাচ্ছি। ওর নাকি মাংসটায় নুন বেশি লাগছে, আমাদের আর কারোর কিন্তু নুন বেশি লাগেনি সেটাই বলছি। খাওয়া দাওয়া তো ভালোই হলো, এবারে এটা খাবো, গলা দিয়ে সব পড়ে যাচ্ছে, এটা খাবো, রাশির বাবা এনেছে পান, বেশ খাওয়া দাওয়ার পরে পান খেতে, বিশেষ করে মাংস টাংস হলে খাওয়া দাওয়ার পরে পান খেতে বেশ ভালোই লাগে, তো আমি পানটা খাবো, তার আগে তোমাদের সাথে একটু কথা বলে নিই। তো আজকের মতন তো মিটলো আজকের পার্ট, 11টা বাজে বের শুয়ে পড়বো, কালকে আবার রাশির স্কুল আছে, তো সেজন্য ব্লগটা আবার এন্ড করতেই হবে। তো চলো ব্লগটা এখানে শেষ করছি, কীরকম লাগলো অবশ্যই জানিও, ভালো লাগলে তো অবশ্যই লাইকটা করে দেবে, আর যারা নতুন পুরো ভিডিও দেখে আমার চ্যানেলে এসো, আর পাশে থাকা বেল আইকনটা হিট করে দিও, আর অল নোটিফিকেশান অন করে দিও, যাতে কোনো ভিডিও আপলোড হলে নোটিফিকেশান তোমরা পেয়ে যাও, আর চটপট করে ভিডিও দেখে নিতে পারো। তো চলো আজকে সত্যি আমার খুব টায়ার্ড লাগছে, এবারে এবারে শুয়ে পড়তে হবে, গলাটা আবার খিচকিচ খিচকিচ করছে, মানে পুরোপুরি তো আমার সর্দিটা এখনো সারেনি, ওই গরম জল খাচ্ছি যখন মনে করছে খাচ্ছি, ওষুধ আর খাচ্ছি না। তো যাই হোক ব্লগটাকে আর বাড়াচ্ছি না, শেষ করে দিচ্ছি এখানে, সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আমার পাশে থেকো, দেখা হবে আবার নতুন ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত গুড নাইট। হ্যাঁ পানটা আমি খেয়ে নিই।